রাজধানী ঢাকার সড়কে ট্রাফিক আইন ভঙ্গ করা নিয়মে পরিণত হয়েছে। চালক পথচারী সবাই রাস্তায় চলেন আইন ভেঙে। আইন প্রয়োগকারী সংস্থাও সবসময় আইনের প্রয়োগে কঠোর নয়। যাত্রীরা বলছেন চালকদের কাছে জিম্মি তারা, তবে যত্রতত্র গাড়ি থামানোর জন্য যাত্রীদের দোষ দিয়েছেন চালকরা। সাইদ খানের প্রতিবেদনে বিস্তারিত দেখুন। রাজধানীর সড়কে গণপরিবহনে এমন দৃশ্য অহরহই চোখে পড়ে। রাজধানীর ব্যস্ততম এয়ারপোর্ট রোডের মহাখালীর চিত্র এটি। ট্রাফিক বিভাগের নির্দেশনা অমান্য করে যাত্রী উঠানো নামানো চলছে নিষিদ্ধ এলাকায়। গাড়ির চালক দায় চাপালেন যাত্রীর ঘাড়ে, তবে যাত্রীরা বলছেন পরিবহন কর্তৃপক্ষের হাতে জিম্মি হওয়ার কথা। যাত্রী না নামাইলে যাত্রী বকাবৈদ্য করে, বুঝেন না? যাত্রীর নিয়ম মানলে আমরা অমান্য, জায়গায় জায়গায় যাত্রী উঠে যাচ্ছে, তারাই তাড়াহুড়া করে কে আগে বেশি যাত্রী নিবে। কর্তব্যরত ট্রাফিক পুলিশও আছেন, আটক করে মামলা জরিমানাও আদায় করছেন। তারপরেও চালক শ্রমিকদের পরিবর্তন দেখা যায় না। সড়ক নিরাপত্তা নিয়ে যারা কাজ করছেন তারা বললেন গাড়ির মালিক ও চালকরা নিয়ম ভাঙার সংস্কৃতি থেকে বের না হলে সড়কে শৃঙ্খলা ফিরবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি অথবা ট্রাফিক সার্জন বলি, তাকে যে কোনোভাবে ম্যানেজ করেই কিন্তু পার পাওয়া যায়। পার পাওয়া যাওয়ার সংস্কৃতি যতদিন পর্যন্ত বিরাজমান থাকবে ততদিন পর্যন্ত ঢাকা মহানগরীর এই যে সড়কে বিশৃঙ্খলা, অরাজকতা এবং নৈরাজ্য, এটা কিন্তু অব্যাহত থাকবে। আইনের প্রতি শ্রদ্ধাবোধ না থাকায় সড়কে নৈরাজ্য বাড়ছে বলে মনে করে পুলিশ। শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগের কথা জানালেন এ কর্মকর্তা। ফিটনেস ঠিকমতো রিনিউড না হওয়া বা ড্রাইভিং লাইসেন্সগুলো কনভার্ট হওয়া, রুট পারমিটের কাগজগুলো টাইমলি রিনিউ হওয়া, এই জায়গায় অনেক ধরনের জটিলতা আছে যেটা আমাদের নিয়ন্ত্রণে নাই। তবে ঢাকার উপর মানুষের বাড়তি চাপ কমানো না গেলে যত উদ্যোগই নেওয়া হোক ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরানো অনেকটাই অসম্ভব বলেও মনে করছেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। সাইদ খান, বৈশাখী সংবাদ, ঢাকা।